হ্যালো জিএসএম ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। জিএসএম ভাইরা, আমার হাতে একটি ফোন আছে, ফোনটি মডেল হচ্ছে, ফোনটির সমস্যা হচ্ছে অপো কোম্পানির একটি টাচ ফোন, ফোনটিতে প্যাটার্ন লক, পিন লক। তো বন্ধুরা, পিন লক, তো বন্ধুরা, আমরা আজকে অথরাইজ এবং ডলার খরচ না করে আজকে আমরা আপনাদের এই পিন লক আমরা রিসেট করে আজকে আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের এর আগে আমাদের কোনো ওয়ে ছিল না। তো আপনারা করতে পারবেন 10 ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন 10 ভার্সন 11, এগুলা করতে পারবেন। এটা অপো, এটা কলকম চিপস, এই যে মডেল হচ্ছে অপো কোম্পানির একটি টাচ ফোন, সিপিওস হচ্ছিল আপনারা 2269। এই ফোনটির মডেল হচ্ছে 22, সিপিউস হচ্ছিল 2269, সেটের অপো সেটের মডেল হচ্ছে আপনার হচ্ছে হলো A16, এবং সিপিউ হচ্ছে আপনার হলো 2269 সিপিউস। তো বন্ধুরা, এখন আমি এই সেটটি আপনাদের বোঝার স্বার্থে আমি এখন এই কাজটি করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন বন্ধুরা, এখানে আমাদের পিন লক, তো পিন লক এখন আমরা এটাকে রিসেট করে আজকে আপনাদেরকে দেখাবো, কারণ এটা 2 মাস কি 3 মাস আগে ছিল, আপনাদের অথরাইজ এবং ডলার দিয়ে কাজ করা লাগছে, কিন্তু এখন আমাদের এই কাজ করা লাগবে না। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে আজকে টিউটোরিয়ালটা সুন্দরভাবে দেখাচ্ছি, আপনার 100% 10 থেকে আপনারা কাজ করতে পারবেন। এটা কলকম যুক্ত একটি চিপস, এখানে কলকম আইসি দেওয়া এই সেটটি গড়ানো। তো বন্ধুরা, আর আগের মতন সিস্টেম নেই যে আইসি কেটে আপনাদের কাজ করতে হবে। বন্ধুরা দেখেন সুন্দরভাবে, দেখেন পিন লক। তো এখন আমি সুন্দরভাবে ফোনটি বন্ধ করে নেব, নেওয়ার পরে সুন্দরভাবে আমি ডাউন বাটন চাপ দিয়ে ধরে আমি পাওয়ার বাটন প্রেস করব। তো বন্ধুরা, আগের মতোই আগের সিস্টেমই আপনারা কাজটি করবেন। বন্ধুরা দেখেন সুন্দরভাবে এখানে আমাদের রিকভারি মোড চলে এসেছে, তো আমাদের কিছুক্ষণের ভিতরে রিকভারি মোড, আমাদের ফোনটি রিকভারি মোডে চলে যাবে। তো বন্ধুরা দেখেন, এখানে আমাদের 2-3টি ভাষা এসেছে, 2টি চায়না, একটু ইংলিশ, আমি ইংলিশ করে নিচ্ছি। নেওয়ার সাথে সাথে আমি সুন্দরভাবে দেখেন বন্ধুরা, আমি অল ডাটা রিসেট করে দিচ্ছি অ্যাজ এ ফরম্যাটিং ডাটা। দেখেন বন্ধুরা, এখানে আমাদের কোড এসেছে, দেখেন 23-23-35। তো বন্ধুরা, এখানে আমি সুন্দরভাবে 23-35 আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমাদের সেটটি সুন্দরভাবে, দেখেন বন্ধুরা, এই যে সুন্দরভাবে ফরম্যাটিং হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে আপনারা ফরম্যাটিং করবেন, এবং ফরম্যাটিং করার পরে সুন্দরভাবে সেটটি রিবুট দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা কাজটি করতে পারবেন, ওই অপো কাজ করতে পারবেন হচ্ছে 10 ভার্সন থেকে, 100 ভার্সন 10, এই যে আমাদের সাকসেস। তো বন্ধুরা, এখন আমরা সুন্দরভাবে রিবুট নিয়ে নিল। তো আমাদের সেটটি চালু হতে অনেক সময় লাগবে। বন্ধুরা দেখেন, এই যে অপো কোম্পানির একটি টাচ ফোন, তো সেটির মডেল হচ্ছে A16, সিপিএস হচ্ছে 2269। তো সুন্দরভাবে আমার এখন ফোনটি রিসেট হয়ে গেল। তো এখন ফোনটি একটু সময় লাগবে, কিছুক্ষণ পরে আমাদের সেটটি চালু হবে সুন্দরভাবে। তো আপনারা, আগে অনেক কষ্ট ছিল আমাদের, অপো কোম্পানি আমাদের সুন্দরভাবে আপডেট দিয়ে দিয়েছে। তো আমরা এখন আইসি না কেটে এবং ইউজার্যাক প্লাস দিয়ে না কাজ করে, ইউফাই দিয়ে না কাজ করে সুন্দরভাবে আমরা কাজটি করতে পারব। তো আশা করি বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এর চেয়ে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি, এবং তো বন্ধুরা, সময় লাগবে, কিছুক্ষণ চালু হতে সময় লাগবে, কারণ ফুল সেট ইরিজ হচ্ছে।
আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এখন আমাদের ফোনটি ফুল চালু হয়নি, তো আশা করি 4-5 মিনিট সময় লাগে। তো আশা করি এর ভিতরে আমাদের কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা হ্যান্ড রিসেট করবেন, আপনারা সেটটি ইরেজ ফরম্যাট করবেন। তো বন্ধুরা, এটা সবই একমাত্র কোম্পানির কারসাজি, কোম্পানি ছাড়া কোনো বন্ধুরা দেখেন আমার সেটটি সুন্দরভাবে রিসেট হয়ে কমপ্লিটলি অন হয়েছে। তো বন্ধুরা, এই যে আমরা ইংলিশ দিয়ে আমরা নেক্সট দেব। তো বন্ধুরা, আমরা ইমার্জেন্সি দিয়ে আমরা শুধু FRB লকটি ই করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সুন্দরভাবে দেখা যাক। বন্ধুরা, আমাদের সেটটি FRB লক আছে, FRB লকটি আমরা করার জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমরা 12 দিয়ে চেষ্টা করব, না হলে আমাদের বাইপাস করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে জানি এর চেয়ে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই সেটটিতে FRB লক আছে, এটা FRB লক বাইপাস করতে হবে। তো বন্ধুরা, এই আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।